হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো এইচএসসি 2023, আবারও বলতেছি এইচএসসি 2023-এর যে শিক্ষার্থী আছো তাদের জন্য এটা, ঠিক আছে? তো আজকে মানে এখন কথা বলবো তোমার লেটার নিয়ে, ঠিক আছে? তোমার লেটারগুলো পড়তে হবে, এটা কিন্তু ফার্স্ট পেপারের লেটার, মনে রেখো, ঠিক আছে? তো এই যে এখানে লেটার আছে, দেখো তোমরা লেটার কোনটা কোনটা পড়বা সেগুলো আমি দেখে দিতেছি। তোমাদের এক নম্বরটা পড়তে হবে, এক নম্বর টিক দিয়ে আছে। তারপরে তোমার 5 নম্বরটা, 8 নম্বরটা, 10 নম্বরটা, 11, 12, 13, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এখানে 8 নম্বরটা একদম 100% কমন, আর হচ্ছে তোমার 13 নম্বরটা 100% কমন। এগুলো থাকবে, মাস্ট তোমাকে পড়তেই হবে, বাধ্যতামূলক। আর এগুলো প্রচুর পরিমাণ সহজ, প্রচুর সহজ। তোমরা একবার পড়লে ওটা তোমার 2-4 মাস পর্যন্ত তুমি মনে রাখতে পারবে। দেখো ফার্স্টে বলছে তোমার হচ্ছে ফেসবুক নিয়ে বলছে, মানে বাবা ছেলেকে চিঠি দিয়ে বলতেছে যে বেশি সময় কাটিও না ফেসবুকের মধ্যে, ন্যাচারাল লাইফে মানে তোমার স্বাভাবিক লাইফে চলে আসো, ঠিক মতো পড়াশোনা করো, এটা নিয়ে বলছে, ঠিক আছে? তারপর দেখো 5 নম্বরটা, 5 নম্বরটা বলছে হচ্ছে তোমার রিডিং ইংলিশ নিউজ পেপার, তো ইংরেজি নিউজ পেপার নিয়ে বলছে। এটা আমরা ক্লাস 6 থেকে পড়ছি। তারপরে ফেসবুকটা যদি তোমরা পড়ে না থাকো, কিন্তু আমরা পড়ছি, সো তোমরা যদি পড়ে না থাকো তাহলে ফেসবুকটা পড়ে নাও, ঠিক আছে? আর 5টা মাত্র লেটার, 5টা লেটার তোমাদের পড়া ব্যাপার না, 5 দিনে 5টা হয়ে যাবো। 20 মিনিট করে লেটার পড়লে না, একদিনে কমপ্লিট করা যায় 5টা, কিন্তু তোমাদের 5 দিন বললাম যাতে তোমরা আস্তে আস্তে এগুলো সঠিকভাবে ক্লিয়ার করতে পারো, ঠিক আছে? তো দেখো তারপরে 8 নম্বরটা বলছে, আ লেটার টু ইয়ার ফ্রেন্ড ডিসক্রাইবিং দি ফুডস অ্যান্ড ফুড হ্যাবিটস ইন বাংলাদেশ। এটা ফুড হ্যাবিট নিয়ে বলতেছে, মানে খাদ্য তালিকা নিয়ে বলছে বাংলাদেশের, ঠিক আছে? তারপরে দেখো তোমার 10 নম্বরটা, 10 নম্বর লিখছে, আ লেটার টেলিং হাউ টু ইম্প্রুভ ইংলিশ। ইম্প্রুভ ইংলিশ কিন্তু আমরা ক্লাস 6 থেকে পড়ছি ভাই, এটা তোমরা সবাই পারো আমার মনে হয়, ঠিক আছে? তো এটা নিয়ে আর কিছু বললাম না। ইম্প্রুভ ইংলিশ এটা কিন্তু সবচেয়ে কমন, একদম ক্লাস 6 থেকে পড়তেছে। তারপরে দেখো 100% যে কমন দিছি এইটা 13 নম্বরটা, এই 100% কমন এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি এক্সামিনেশন এইটাও কিন্তু একদম 100-তে-100 মনে করো যে তোমার পারা উচিত, মানে পারার কথা, কারণ এগুলো কিন্তু ক্লাস 6 থেকে আমাদের পড়ানো হয়েছে। তো এটা কত কিছু অনেক পৃষ্ঠায় সেটাও কিন্তু দেওয়া আছে। দেখো প্রথমটা আছে তোমার 659 পৃষ্ঠায়, ঠিক আছে? সো দেখো এটা হচ্ছে তোমার 659 পৃষ্ঠা, এটা কিন্তু অনেক সবচাইতে সহজ একটা। এই দেখো 1 নম্বরটা, এই যে আমি দাগ দিয়ে রাখলাম, ঠিক আছে? তো এইটা কিন্তু অনেক সহজ, অনেক সুন্দর। তোমরা একটা কাজ করো, খাতা কলম না, তারপর ফোন এই ভিডিওর স্ক্রিন ভিডিও তো যাও, একটা স্ক্রিনশট মারো। যদি তোমাদের কাছে বই না থেকে থাকে তাহলে একটা স্ক্রিনশট মারো, স্ক্রিনশট দেওয়ার পর তোমরা এটা নিয়ে নাও, তারপর এটা তোমরা লেখো, ঠিক আছে? তো দেখো এটা তোমরা দেখে নাও, এটা অনেক সহজ, অনেক সহজ। আসসালামু আলাইকুম, মাই বেস্ট উইশেস অ্যান্ড হার্টেস্ট লাভ টু ইউ, এটা তোমরা চেঞ্জ করে নিতে পারো প্রথম লাইনটা, আই হোপ অল অফ ইউ আর ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ওয়েল। সো তোমরা এই লাইনটা চেঞ্জ করে নিতে পারো, ইউ ওয়ান্ট ইট মি নট টু স্পেন্ড মাস ইন ফেসবুক। সো এইটা অনেক সহজ, তোমরা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো, তো তারপর দেখো 8 নম্বরটা, 8 নম্বরটা বলছিলাম, এইখানে তোমরা 8 নম্বরটা স্ক্রিনশট মারে নাও। দেখো 8 নম্বরটা টোটাল একটা স্ক্রিনশট দাও, ঠিক আছে? সো আমি ক্যামেরা ধরলাম তোমাদের জন্য, স্ক্রিনশট দাও। তো এটা হচ্ছে তোমার বাংলাদেশ ফুড হ্যাবিটস অফ বাংলাদেশের জন্য, ঠিক আছে? স্ক্রিনশট দেওয়া শেষ ইনশাল্লাহ। তো তারপর দেখো তোমাদের 11 নম্বরটা, তার প্রায় তারপর থেকে 10 ইম্প্রুভ ইংলিশ, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার 10 নম্বরটা, তো 10 নম্বরটা আমি দেখাই, 10 নম্বরটা। সো 10 নম্বরটা এইখানে অনেকখানি আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। সো ইনশাল্লাহ স্ক্রিনশট দিছো, তারপরে এইখানে 10 নম্বরের বাকি অংশটুকু রয়েছে, এটাও তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে দেখো 11 নম্বরটা, এইটা কিন্তু 3 স্টার আমি দিয়ে রাখছি, মানে এটা 100% কমন, এইটা সবচেয়ে সহজ বেশি। এটা হচ্ছে তোমার ফাদার্স ডেট, ঠিক আছে? খুব সহজ, মাত্র 5 লাইনের। সো এটা একটা স্ক্রিনশট দাও। তারপরে দেখো তোমার আছে 12 নম্বর, 12 নম্বর, তারপর হচ্ছে তোমার 13 নম্বর, ঠিক আছে? তো এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে খাতার মধ্যে এক্ষুনি উঠায় ফেলাই দাও, এটা ভালো হবে। সো দেখো এটা হচ্ছে তোমার ব্রিলিয়েন্ট সাকসেস, এটা তোমাদের পড়তে হবে। তারপরে দেখো তোমাদের আছে হচ্ছে এইচএসসি এক্সামিনেশন, এটা তোমাদের পড়তে হবে, মাস্ট স্ক্রিনশট দিয়ে নাও। সো আশা করি সবাই বুঝতে পারছো, অনেক সহজ সহজ, অনেক কমন কমন। 5টা মাত্র 5টাই দেওয়া হয়েছে, তোমার লেটার দেওয়া হয়েছে, এই 5টা ইনশাল্লাহ তোমরা পড়তে পারবা। সবাইকে ধন্যবাদ।